এই পৃথিবীতে কেউ তোমার খোঁজ ততক্ষণ নেবে না যতক্ষণ না পর্যন্ত তোমাকে তার প্রয়োজন পড়ছে। যাকে ভালোবাসো তাকে বেঁচে থাকতে ভালোবাসা দিও, কারণ তাজমহল সারা পৃথিবী দেখলেও মমতাজ কিন্তু দেখেননি। একটা কথা সবসময় মনে রেখো, ক্ষমা ভুলের হয় কিন্তু বেইমানির নয়। যে তোমাকে পাত্তা দিচ্ছে না তাকে পাত্তা দেওয়ার কোনো দরকার নেই, কারণ সবসময় একটা কথা মনে রেখো, তুমি তোমার জায়গা থেকে সেরা। মাঝে মাঝে কিছু কথা এতটাই খারাপ লাগে যে চুপচাপ হয়ে যায় আর ভাবতে থাকি, সত্যি আমি কি এতটাই খারাপ? ভালোবাসাটা সবাই পায় না, এটা পাওয়া ভাগ্যের ব্যাপার। যদি পেয়ে থাকেন তাহলে যত্ন নিও। মুখের ওপর জবাব দিতে শিখেছি, তাই তো আজ আমি ভালো থেকে খারাপ হয়েছি। প্রজাপতির পেছনে ছুটে সময় নষ্ট করো না, ফুলের চাষ করো, দেখবে প্রজাপতি এমনি তোমার পেছনে ছুটবে। কেউ কারোর জন্য মরে না, সবাই ঠিকই বেঁচে থাকে। জীবন চলে যায় জীবনের নিয়মে, শুধু মরে যায় ভালোবাসা, প্রতিশ্রুতি আর সাজানো স্বপ্নগুলো। ইতিহাস সাক্ষী আছে, যারা অতিরিক্ত কাউকে বিশ্বাস ও ভালোবেসেছে তারা জীবনে কষ্ট ছাড়া কিছুই পায়নি। প্রতিটি বাগানে লেখা থাকে ফুল ছেঁড়া নিষিদ্ধ। যদি ভালোবাসার মাঝেও লেখা থাকত কারো মন ভাঙা নিষিদ্ধ, তাহলে পৃথিবীটা বোধহয় আরো সুন্দর হয়ে যেত। সমাজ কি বলল আর না বলল তাতে কান না দিয়ে নিজের লক্ষ্য পূরণ করা উচিত, কারণ জীবনটা সমাজের নয়, জীবনটা শুধুমাত্র তোমার। পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা। অর্থ মানুষের রূপ বদলে ফেলে, স্বার্থ মানুষের চরিত্র বদলে ফেলে। আর অর্থ এবং স্বার্থ একসাথে থাকলে মানুষের মনুষ্যত্ব বোধ বদলে ফেলে। সময়ের স্রোতে নিজেকে পরিবর্তন করাটাই হলো বুদ্ধিমানের কাজ, কারণ সময় কারোর জন্য থেমে থাকে না। দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত, যে পালন করে সে সবসময় দোষী হয়, আর যে এড়িয়ে চলে সে লম্বা লম্বা জ্ঞান দেয়। হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে, কিন্তু কোনোদিনও নিজের উন্নতি করতে পারবে না। জীবনে কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না, কিছু ভুল থাকে যা কখনো শোধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কখনো কাউকে বলা যায় না। কিছু কিছু মানুষ আছে নিজেকে নিয়ে অহংকার করে আর নিজেকে বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানেন না যে ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না। মুরগির ডিম ফুটে বাচ্চা হলে মুরগি হয়, কিন্তু মানুষের পেট থেকে বাচ্চা হলে মানুষ হয় না, তাকে মানুষ করতে হয়। কখনো কখনো সব সত্যিটা জানার পরেও মিথ্যেটা চুপচাপ শোনা দরকার। কিছু মানুষ কতটা নাটক করতে পারে সেটা দেখার জন্য। একটা কথা কি জানো তো, জীবন খুবই মজার। তুমি কিছুই নিয়ে আসনি, তারপরেও তুমি সব কিছুর জন্য লড়াই করো এবং কিছু না নিয়ে দুনিয়া থেকে চলে যাও। সম্পর্ক বাঁচানোর তাগিদাটা একতরফা হলে সেই সম্পর্ক আর বাঁচে না, একটা না একটা সময় পর মরেই যায়। যেসব মানুষ সময়ের প্রয়োজনে পরিবর্তন হয়ে যায় তাদের থেকে সবসময় দূরে থাকা উচিত, কারণ তারা সুসময়ের বন্ধু, দুঃসময়ের নয়। মানুষ যখন একা থাকে তখন সে নিজের থেকে প্রিয় মানুষটার কথা
বেশি ভাবে। একটা কথা মনে রেখো, তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না, কারণ তুমি মানুষ টাকা না। মূর্খদের সাথে কখনো তর্ক করতে যেও না, কারণ তুমি তাদেরকে হারাতে পারবে না। দায়িত্ব ছাড়া যেমন পুরুষ হয় না, তেমনি ধৈর্য ছাড়া নারী হয় না। জীবনে ধাক্কা না খেলে কখনো জীবনের আসল মূল্য বোঝা যায় না। কখনো কখনো জীবনটা খুব সুন্দরভাবে চলে, হঠাৎ অপ্রত্যাশিত কিছু ঘটে যেতে পারে, কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সমস্যার সুন্দর একটি সমাধান বের হয়। আমি টাকাকে জিজ্ঞাসা করলাম, তুমি তো একটা কাগজের টুকরো মাত্র। টাকা হেসে উত্তর দিল, হ্যাঁ আমি একটা কাগজের টুকরো, কিন্তু আমি এমন একটা কাগজের টুকরো যে জীবনে কখনো ডাস্টবিন দেখিনি। জীবনে সত্যের পথে চললে কষ্ট হয় ঠিকই, কিন্তু একটা সুবিধা থাকে, ওই পথে ভিড় কম থাকে, কারণ সবাই যাওয়ার সাহস পায় না। টাকার ঋণ একসময় শোধ করা যায়, কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ কোনোদিনও শোধ হয় না। অহংকার মিশে যাবে মাটিতে, ছাই হয়ে যাবে শরীর। আজকে যে রাজা কাল সে ফকির, পুরো খেলাটাই ঘড়ির। ভালোবাসাটা সবাই পায় না, এটা পাওয়া ভাগ্যের ব্যাপার। যদি পেয়ে থাকেন তাহলে যত্ন নিও। প্রতিটি বাগানে লেখা থাকে ফুল ছেঁড়া নিষিদ্ধ। যদি ভালোবাসার মাঝেও লেখা থাকতো কারো মন ভাঙা নিষিদ্ধ, তাহলে পৃথিবীটা বোধহয় আরো সুন্দর হয়ে যেত। দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত, যে পালন করে সে সবসময় দোষী হয়, আর যে এড়িয়ে চলে সে লম্বা লম্বা জ্ঞান দেয়। কিছু ভুল থাকে যা কখনো শোধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কখনো কাউকে বলা যায় না। একটা কথা সবসময় মনে রেখো, ক্ষমা ভুলের হয় কিন্তু বেইমানির নয়। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন, আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, টেক কেয়ার।